মাত্র সন্ধ্যা 7:30 বাজে, একবারে দোকানপাট সব বন্ধ, মনে হয় যেন রাত্রের 12টা 1টা। একটু আগে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এই এলাকাটাকে সম্পূর্ণ যারা আন্দোলন করছিল আন্দোলন মুক্ত করে ফেলেছে। এটা বিএনপির অফিসের সামনের একটা জায়গা, কাকরাইলের মুখের কাছাকাছি। আশেপাশে যত দোকানপাট আছে সবই বন্ধ হয়ে গেছে, মনে হয় যেন রাত 2টা বাজতেছে। দেখেন কি অবস্থা। ফার্মেসি খোলা আছে, একবারে রণক্ষেত্রের মতো হয়ে গিয়েছিল একটু আগে, সেই ভিডিওর দেখাতে পারিনি। কি অবস্থা আমাদের, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। গোলাগুলি শব্দে মনে হচ্ছিল যুদ্ধ হচ্ছে, সব বন্ধ। ঢাকা শহর একটা অফিস ওয়ার্কিং ডে, মনে হচ্ছে যেন রাত্রে 3টা 4টা। মানে আশেপাশের যতগুলো দোকানপাট গোলাগুলির শব্দে সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। কারণ হচ্ছে বিএনপির এখান হেড অফিসের সামনেই ঝামেলা হয়েছিল, আশেপাশে সব কিছু অফ। পুলিশ পরবর্তীতে সেটাকে নিয়ন্ত্রণ করেছে। আমরা অফিসে গোলাগুলির শব্দে অনেক আতঙ্কিত ছিলাম। এদিকে কিছুটা খোলা আছে, দেখি সামনে কি হয়। পেয়ারা কত চাচা? কত করে ভাই, কত করে? কত হবে? একটা কট্টুক হবে, একটা কট্টুক হবে, মানে 1 কেজির উপরে, সব 1 কেজির উপর। ইলিশ মাছ দেখলাম এখানে একটা দোকান, এদিকটাতে কিছুটা খোলা আছে, অবস্থা খুবই খারাপ। রাজনৈতিক অস্থিরতা দেশ, আসলে আমাদের কপালই খারাপ। আমরা একটা সুস্থির রাজনৈতিক প্রেক্ষাপট পাই না, নাগরিক সুযোগ সুবিধা যেখানে থাকবে সব জায়গায় ঝামেলা ঝামেলা। এই জীবন আমাদের। যাচ্ছি বাসার দিকে অন্য রুটে দিয়ে, যে রুট দিয়ে নর্মালি যেতাম বিএনপির হেড অফিসের সামনে দিয়ে পল্টন চায়না টাউন ফকিরাপুল হয়ে, সেই রুট দিয়ে যাচ্ছি না, বিকজ সেখানে পুলিশি ঝামেলা চলছে। বিএনপির হেড অফিস কারণে সব জায়গায় চেকপোস্ট চেকিং হচ্ছে, তার ফলে সে দিকটা ক্রস করে বাসার দিকে যাচ্ছি, ওই এরিয়াটাতে থাকছি না। রাজনৈতিক অস্থিরতা আমাদের কোনোভাবেই কাম্য না। বিরোধী দলের ইচ্ছার সাথে অনেক কিছু ব্যাপার, সেগুলো নিয়েই ঝামেলা। যাই হোক, রাজনৈতিক কথা বলতে চাই না, রাজনৈতিক করি না, রাজনৈতিক কথা বলবো কি। এখানে কিছুটা খোলা আছে, এটা একটা রেস্টুরেন্ট প্লাস রেসিডেন্স হোটেল। সমস্যা এই যে আশেপাশে সব খালি, মনে হচ্ছে আমরা কোনো এক রাত্রে 3টা 4টা শহরের কোনে এসেছি। সে আমাকে দেখে পালাচ্ছে। গুড বাই। এই হলো অবস্থা, বুঝতেই পারছেন কেমন সমস্যা যাচ্ছে। অন্য রোড দিয়ে ঘুরে যাচ্ছে, বাসায় দেখা হবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। ঢাকার একটি অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি, পুরান ঢাকার মতোই। আসলে এটা পুরান ঢাকা না, এটা হচ্ছে আরামবাগ এরিয়া। কি অবস্থা দেখেন, কোনো পরিকল্পনা নেই, কিছু নেই। আসলে সুপরিকল্পিত করা উচিত, খুবই সহজে সুপরিকল্পিত করা উচিত। খুবই রোদের একটা ঝলমলে দিন। আসলে আমাদের দেশের এই হলো একটা সমস্যা,
রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কেবলগুলো এমনভাবে সাজানো হয়েছে, এগুলো আল্লাহ মাফ করুক, হয়তো যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে সেটা মনে করেন খুবই ক্ষয়ক্ষতি হবে, খুবই এটা এড়ানো খুবই ক্রিটিক্যাল হবে, ক্ষয়ক্ষতি এড়ানো। সঙ্গে দেখেন কয়টা আইটেম এখানে, এই যে কয়টা দেখা যাচ্ছে সবগুলো পার পিস কত করে? 20 টাকা। আমলকি, চালতা, তারপরে হচ্ছে কলা, তেঁতুল, ১২০ টাকা ঘন্টা এটা, এগুলো আর এগুলো কত করে? এগুলো 5 টাকা। এটা সব বিক্রি করেন না? What a beautiful place, Jomuna Future Park. একটা ফুটবল খেলা দেখতে আসছি, আসলে এটা আমার বাসার পাশেই। তারা স্থির হয়ে আছে আপাতত, বল এখনো গোল রক্ষকের কাছে। এই রক্ষকের দিকে এখনো আসছেই না বল,
এখানে খেলা দেখতে আসছি, খুবই সুন্দর একটা ওয়েদার, একটু একটু মিষ্টি রোদ দেখা যাচ্ছে। আসলে ওয়েদারটা এতটা ভালো না, কারণ মৃদু শৈত্যপ্রবাহ চলছে ঢাকায়, আপনারা জানেন। দেখুন ফুটবল, কাদের ফুটবল নিয়ে উনি হেঁটে যাচ্ছেন। এখানে যেগুলো হাতে ফুটবল দেখাচ্ছে সেগুলো বল, আবার তার কাঁধে যে লাল ব্যাগটা কালো ব্যাগটা সেটাতে ফুটবল। আই হোপ আমরা খেলা দেখি। অতএব বল গোলরক্ষকের হাতে। আসলে যেই ক্যামেরা যার জন্য, এটা তোর ফুটবল ম্যাচ ধারণ করার ক্যামেরা না, জাস্ট মুঠো ফোন এর ক্যামেরা, সেটাতে তো ভালো আসবে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা খেলার মাঠ, খুবই সুন্দর। এটা হচ্ছে ফুটবল ফেডারেশনের একটা খেলার মাঠ, এই হলো সেই ফুটবল ফেডারেশন ভবন, দেখা যাচ্ছে সিটি সেন্টার, অসাধারণ একটা ভিউ, একদম চোখে লাগার মতো। কে পাচ্ছেন তো রোদ উঠেছে, মিষ্টি রোদ, মৃদু শৈত্যপ্রবাহে এই মিষ্টি রোদ খুবই ভালো লাগছে। Beautiful view.
واو اوسم. এখানে বাচ্চারা আগুন জ্বালিয়েছে, এটা রোদ পোহাচ্ছে, আর এটা হচ্ছে ফুটবল ফেডারেশনের অফিস বিল্ডিং, খুবই সুন্দর। الصبح بدا من طالعته والليل دجى من وفرته. أزكى الناس بي على الحسب كل العرب في خدمته. سعتي الشجر نطق الحجر شق القمر بإشارته. جبريل أتى ليلة أسرى والرب دعاه ل
بموته نال الشرف والله عفا عما سلف من أمته فمحمد هو سيدنا العز لنا لإجابته